हेलो व्हाट्सएप गाइस আজকে আবারো চলে আসছি GTA 5 গেম প্লে নিয়ে। আজকে আমরা অদ্ভুত অদ্ভুত কিছু গাড়ি চালাবো। আজকে একটা গাড়ি চালাবো না, আজকে কিন্তু অনেকগুলো গাড়ি চালাবো এবং পুলিশের সঙ্গে ফাইট করব। আর এটা হচ্ছে আমাদের প্লেন দিয়ে গাড়ির সঙ্গে রিপ্লেস করেছে। আর দেখুন গাইস এমনটা দেখা যাচ্ছে আর দেখতে গাইস কতটা ফানি লাগতেছে। ওয়াও ভাই মেবি আমি উপরে উঠতে পারবো, এটা হচ্ছে আমাদের প্লেন। বাট এটা রাস্তায় চলবে, এটা আকাশ উড়বে না। আর আমাকে প্লেনের ভেতর উঠতে গেলে না আমাকে এই সাইড দিয়ে মানে পিছন দিক দিয়ে যাইতে হবে। আর এখন এই দিক থেকে আমাকে প্লেন ওঠা লাগবে। আবে আর প্লেন ওঠে না কেন? এই দিক দিয়ে ভাই উঠতেছে, ভাই কিরকম করে দেখা যাচ্ছে। আর এখন এইটা নিয়ে ভাই পুলিশ স্টেশনকে ফাইট করা যাক। আর এখন আমি রাস্তায় যাকে কয়েকটা কেস ওঠাই। আর আজকে আমরা একটু অন্য দিকে যাবো, সো এই দিকে যাবো। আর এখন গাইজ এইটা নিয়ে দেখা যাক কত দূর পর্যন্ত আমরা ভাই ফাইট করতে পারবো। ভাই আমাদের প্লেন ভাই ফার্স্টে উল্টে গেছে। আবে ইয়ার এটা কি হচ্ছে? আর আমাদের ভাই পুলিশের সঙ্গে এখনো কেস উঠে নাই, সব পুলিশের সঙ্গে মানে ইতিমধ্যে কেসও উঠে যাবে। আর এখনো কেস উঠতেছে না কেন? সো আমি একটু ওয়েট করি। ওকে গেছে, আমার এখন পুলিশ কেস উঠে গেছে। আর এখন 5-5টা পুলিশ কেস উঠে গেছে, এখন 5 স্টারের কেস। আর এখন এটা নিয়ে দেখা যাক কতদূর পর্যন্ত আমরা পুলিশের সঙ্গে ফাইট করতে পারি। তাই আমি যতটুকু পারি তাদের সঙ্গে ফাইট করবো। তারপরে আরও একটু অন্য একটা গাড়ি আমি অ্যাড করবো। ও ভাই অনেক ধরে কিন্তু সামনে ইয়ার ভাই পুলিশ আমার পিছন পিছনে আসতেছে। বাট পুলিশকে না আমাকে মারতে হবে, তাছাড়া ভাই ফাইট করার কোনো মজাই হবে না। আর আমি এইটাকে না পেট্রোল পাম্পের ভিতরে ঢোকাই দিয়ে দেখা যাক কোনো ভাই কিছু হয় নাকি, এক্সপ্লোসিভ হয় কিনা। হবে ভাই কিছু হলো না, বুঝলাম না কাহিনি। ভাই আমি ভাবলাম পেট্রোল পাম্পে দিলে পরে হয়তো ভাই বাস মারবার আমাদের গাড়িটা দেবো ফাটবে। আর ভাই ও ভাই আমাদের কারটা ভাই ফেটে গেছে। আর এখন ভাই আমাকে অন্য একটা কার নিতে হবে। ওই ভাই এটা সোজা হয় না। হবে ইয়ার ও ভাই এটা সোজা হবে না, তো অন্য একটা কার নিতে হবে। আর এখন একটা অদ্ভুত টাইপের একটা কার নিয়ে নিই আমি ফার্স্টেই। ওকে গাইস আমি আরও একটা অদ্ভুত টাইপের কার নিই। স্যার এটাকে দেখে কিন্তু কোনো অংশে ভাই মনে হচ্ছে না এটা ট্যাঙ্ক, মিলিটারি ট্যাঙ্ক। আর দেখুন ভাই এটা কিন্তু ভাই অনেক হার্ড। আর এইটা নিয়ে আজকে ওদের সঙ্গে ফাইট করবো। আর দেখা যাক পুলিশটা কোথায় আছে। সো আমাদের ট্যাঙ্কের ভাই লোহার চাকার বদলে আমাদের টায়ারের চাকা। আর এখন বেটা কোথায় গেলো, পুলিশ কোথায় গেলো দেখি তো। আমি ইয়ার দ্বারা ইয়ার ভাই এটাতে তো মারতে পারছে না, কারণ হাইটটা অনেক বেশি হয়ে গেছে। তার হাইট অনেক বেশি হওয়ার কারণে ওদের সঙ্গে ফাইট করতে পারতেছি না। ভাই এটা আসলেও কিন্তু ভাই অনেকটা আজব লাগছে ভিতর থেকে যদি দেখি। তবে ইয়ার ভিতর থেকে ভাই কেমন দেখা যাচ্ছে দেখুন ভাই। ওই ভাই এটা কি বললাম, ওই ভাই আমার এটা উড়ে যাচ্ছে। ভাই এটাতে ভাই ফাইট করা যাচ্ছে না, অতটা ইজি না ফাইট করে এটাতে। আর এটা ভাই অনেক ছোটো, তো আসলে যে ধরনের ভাই উল্টে যাচ্ছে দুয়ার ধরে। তো আমি এটা নিয়ে কেমনে ফাইট করবো ওদের সঙ্গে? দেখো ঘুরে ভাই স্পিডে যাই, তারপরে সামনে যদি কোনো পুলিশের গাড়ি থাকে তাহলে তাকে ভাই বাধাই দেবো। আর উপরে একটা সুন্দর একটা জায়গা আছে, সো এই জায়গাটাতে আমরা ফাইট করলে পারে হয়তো। বাট সামনে দেখুন ভাই কয়েকটা LSPDর গাড়ি অ্যান্ড পুলিশের গাড়ি আছে। মেবি এখন এদেরকে বাধাই দেওয়া যাক। আর ভাই আমি এটা দিয়ে না ভাই গুলি করতে পারছি না। যদি এটাতে গুলি করতে পারতাম মানে কামান্ডে গুলি যদি করতে পারতাম না তারপরে অনেক ভালো হতো। বাট এই গাড়িটা চালায় ভাই ততটা মজা হচ্ছে না। আমরা মেবি একটা অন্য একটা গাড়ি নিতে পারি, তাহলে পরে অনেক মজা হবে। সো আমরা একটা অন্য একটা কী গাড়ি নিতে পারি বলুন তো? ভাই এটাকে নিতে ফেলানো যাক। ভাই তারপরে এটা ভাই ভাঙতেছে না দেখুন ভাই। এটা দেখতে পানিতে চালায় দেখি তো কিছু হয় কিনা। তো আমাদের পানিতেও মেবি এটা চলে যাবে। আর এটা ভাই নিচে চলে আসছে ভাই, এটার উপরে মাত্রই কিন্তু আমি একটু আগে কিন্তু ভাই উঠাইছিলাম গাড়িটা। বাট তারপরে ভাই আমার কিছু কিছু নিচে চলে আসছে মেবি আমাকে মারার জন্য হয়তো বা। তো ভাই পানিতেও চলতেছে ভাই, পানিতেও ভাই পুলিশ চলে আসছে দেখুন। সে এদেরকে এখন মজাটা দেখাচ্ছে। বাট আমার সঙ্গে ফাঁকাটাও ভাই একটা পুলিশ ছিল ভাই, ওর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ ওকে একেবারে চ্যাটকা দিয়ে দিচ্ছি। সো মেবি ভাই এই গাড়িটা আমার চালাইতে ভালো লাগছে না, অন্য একটা গাড়ি নেবো। আর আজকে অনেকগুলো গাড়ি নেবো। আর এখানে যারা আছে সবাইকে পিছিয়ে দিয়ে সেরে চলে যাবো। ওকে সো আমি এখন এখানে একটা অন্য একটা গাড়ি নিয়ে নিই। এটা একটা গাড়ি না কি হয়েছে জানি না ভাই, এটা তো একবারে গরুকে নিয়ে ভাই আমি চালাচ্ছি। ভাই এটা কি হলো ভাই? এটা ভাই একেবারে ভাই আনরিয়েলিস্টিক লাগতেছে, এটা কোনোভাবে রিয়েলিস্টিক লাগতেছে না। ও ভাই গরু দিয়ে চালাচ্ছে ভাই, গরুর কোনো চাকা মাকা নেই, এমনিতেই চলতেছে ভাই। আর এটা কি হলো? ওকে সো এটা দিয়ে দেখা যাক মানে পুলিশে আমার ভাই ভাই ল্যাম্প পোস্টটা ভেঙে গেল ভাই গরুর আঘাতে। ওয়াও ভাই এটা কি ভাই ছিল ভাই? দেখুন ফ্রাঙ্কলিন কেমনে করে ভাই গরুর উপর উঠে আছে অন্য। ও ভাই এটা একেবারে পানি লাগতেছে ভাই, শিট ইয়ার। ওকে তো আমি না সামনে দিয়ে দেখি পুলিশকে মারার ট্রাই করি। আর আমি এটা বাদ দেবে অন্য একটা গাড়ির মধ্যে দেখা যাক পুলিশকে এটা মারতে পারি কিনা। ভাই মেবি গাড়ির চায়ের টাকা বাস্ট হয়ে গেছে ভাই। আবে ইয়ার এটা কেমন গাড়ি বানালাম। সো এখন এটাকে ভাই চুরে করে মারা যাক। ভাই পুলিশের গাড়ির সামনের দিকটা ধরছে, বাট এটা ভাই ততটা ভাই ইফেক্টফুল না, মানে ইফেক্ট হচ্ছে না অতটা। তবে একটা অন্য গাড়ি নেবো এখান থেকে নামি। আর ভাই কোন থেকে নামলো ভাই এটা? আমি ভাই এটা আবার কি গাড়ি আসলো ভাই? এটা দেখতেছি হরিণ ভাই, হরিণের উপর ভাই গাড়ি চালাচ্ছে ভাই কেমনে করে। ভাই আর এটা কি গাড়ি দেড় তারিখা? সো আমি LSPDর গাড়ির সঙ্গে এটাকে বাধাই দিই। দাঁড়া বেটা আমার সঙ্গে আসছি। ভাই হরিণটা ভাই কেমনে করে দাঁড়ায় আছে দেখুন ভাই, একেবারে মূর্তির মতো দাঁড়ায় আছে। পাওয়াটা না ভাই মাটির ভিতর গিরে গেছে ভাই। কি আজব আজব গাড়ি বানানোতে ভাই GTA 5 এর ভিতর আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমি আজকে ভাই অনেকগুলো গাড়ি একসঙ্গে আপনাদেরকে দেখাবো, কারণ তখন তো আমি এর আগে যে ভিডিওগুলো বানিয়েছিলাম না তো ওই গাড়িতে একটা গাড়িকে তো আমি দেখাচ্ছি। বাট আজকে অনেকগুলো গাড়ি এরকম ফানি ফানি গাড়ি আমি আপনাদেরকে দেখাবো। আর এটার কাজ আমি অনেকক্ষণ ধরে করে দিচ্ছি। এইটা বাসটাকে বাঁধানো যায় ভাই, ইয়ার বাস আমি দেখেছি। বাট বাস বাঁধার পর ভাই ওইটা কি পড়ছে? ওকে এই গাড়িটা ভাই এটা গাড়িটা कि भाई ना टॉयलेट में चला सब यार भाई टॉयलेट में देखो रात दिन चलते से भाई ये तो पानी अभी भाई भागते करे ना এটা अबे यार देखो भाई वे बार মাটির ভিতরে একটা গিয়ে গেছে এজন্য ভাই না একটু খারাপ লাগতেছে দেখতে আর তবে কিন্তু এটা অনেক মজা লাগতেছে ভাই দেখুন ফ্র্যাঙ্কলিন প্রত্যেককে ভাই গাড়িটা চালাচ্ছে ভাই এটা কোনো কথা अबे यार देखिए सामने को गाड़ी आछे किना पुलिस कार साथ बाधाय दे আমি অন্য একটা বার গাড়ি নেব এটার বদলে ও ভাই এটার স্পিড কিন্তু হ্যাপি বাট আমাদের স্পিড মিটারটা না অ্যাড করা হয় নাই সো ও ভাই ওবে यार ও শিট ভাই এটাই তো অনেক বেশি স্পিড আর ভাই এটা থেকে এখানে ফেঁসে গেছে ভাই আচ্ছা অন্য একটা গাড়ি নিয়ে আবার এখান থেকে लाल बात्ती जलाना था सो एटा नहीं এখন আমি রাস্তায় যাব ওকে সো এখন এটা নিয়ে ভাই পুলিশের সঙ্গে একটু ফাইট করা যাক পুলিশ কোথা কই জামার পিছনে আছে ও ভাই আমার পিছনে কত পুলিশ লাগছে अब यार भाई খেদুর কথা যারা মেরে দিছে ভাই ও ভাই এটা ফাইটে গেছে ভাই রে ভাই এত তাড়াতাড়ি ভাই কারগুলো ভাই নষ্ট হয়ে যাচ্ছে ভাই বাপ করে না ভাই এবার তো আমি ডিজে গাড়ি নিয়ে চলে যাচ্ছি দেখুন ভাই পাশার সাইডে ভাই বক্স লাগানো গাড়ি আছে সো এইগুলো চালাচ্ছি ভাই আজকের ভিডিওটা না ভাই ফুল একেবারে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে কারণ এত ভাই রঙের রঙের গাড়ি আপনারা তো ভাই আগে দেখেন না ভাই আমার গাড়ির ভাই চাকা পাঞ্চার করে দিয়েছে তবে यार এটা কি ছিল তবে यार ভাই আমাকে এটা তো ভাই ভাঙতে হলো না বাট আমি চালাতেও পারতেছি না তাহলে মেটে নেবে পুলিশটাকে ফাইট করব বাট যতটুকু চালাতে পারতে ততটুকু দিয়ে ফাইট করব এখন ভাই এটাকে আমি পুরো ফাটাই ফেলবো ভাই এটা কোনোভাবে চলবে না সো আমি আরো একটা গাড়ি নিব সো আরো একটা নতুন গাড়ি দেখার জন্য প্রস্তুত হয়ে যান সো আমি এটাকে পালাই ফাঁকা একটা জায়গায় যাই ভাই এটা কেমন বাইক দেখুন ভাই এটা মেবি মিলিটারি কার না কি ছিল ভাই জানি না ভাই সামনে ডান্ডাটা ভাই এটা তো ফ্র্যাঙ্কলিনকে মেরে ভাই ঠান্ডা করে দিচ্ছে ভাই দেখুন ভাই আমি গাড়ি চালাইলে পরে কত জোরে ভাই এটা ঘুরে আর এটার দেখা থাকে ভাই পুলিশ বেটা আমাকে কিছু করতে পারে কিনা দাঁড়া বেটা আসতেছি ওই ভাই এটা কেমন ভাই কেমন গাড়ি দেখুন একবার ভাই এটা কোনো গাড়ি না কি ভাই এটা কি ছিল এটা এটা কেমন গাড়ি ভাই ওয়াও ভাই একেবারে আজব লাগতেছে ভাই দেখতে अबे सीटर भाई भाई हेलमेटও পড়ছে ও নো ভাই এটা ভাই ইঞ্জিন করতেছে নাকি তাই তো মনে হচ্ছে তো যাও এটা ছিল আমাদের লাস্ট গাড়ি আর অন্য দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর গাড়িটা ভাই পড়ে গেছে ভাই গাড়িটা তার ওঠা যাবে আরে बेटा ওই ভাই ভাই সুপার কার আলা ভাই দেখুন আমাকে কি করছে ভাই মেরে তো চলে গেল अबे यार তো আজকের মতো গাইজ এই পর্যন্ত নেক্সট পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই গাইজ টাটা